হাগ্রামা মহিলারির মহাবিস্ফোরণ। বিপিএফক ধ্বংসর ষড়যন্ত্র করেছে শাসকীয় মিত্রদল বিজেপিয়ে। অসম বিজেপির কোনবা নেতায়ে বিপিএফক ধ্বংস যদি করব লাগে তেতিয়াহলে ইহতক আন্দোলন করবলে দিব লাগে, তেতিয়াহে বিপিএফ শেষ হব। মুসলপুরত মিত্রদল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরণ হাগ্রামা মহিলারির। হাগ্রামার অভিযোগ, এপসুর জড়িয়তে বিপিএফক ধ্বংসর ষড়যন্ত্র করেছে দুজনমান বিজেপি নেতাই। বড়োলেন্দর দাবী তিনিদিন ধরে ধারাবাহিকভাবে চলি আছে এপসুর অবরোধ আন্দোলন। কিন্তু এই আন্দোলন প্রতিহত করার বাবে প্রশাসনে লওয়া নাই কোনো ব্যবস্থা। হাগ্রামার অভিযোগ, বিজেপি নেতার উচতনিতেই পথ অবরোধ করেছে এপসুয়ে। অবরোধ কার্যসূচীত প্রশাসনেও হেনো করেছে সহযোগ। এপসুয়ে সেপারেট স্টেটর নামত যেটা আন্দোলন আন্দোলন করে আছে, তিনদিন ন্যাশনাল হাইওয়ে ফ্রিলি করে আছে, ফ্রিলি আরামত মানে চাহ বনায় পিঠা বনায় সাইডত আরামত খাই পেলাই ন্যাশনাল হাইওয়েটো বন্ধ করে আছে আজি মিলে তিনদিন। ডাইরেক্ট ইনডাইরেক্ট হলেও কোনোবা বিজেপি নেতা ইনভলভ আছে আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের সাইডর পরা কোনো ডিসিশন পাওয়া নাই। অন্য দল সংগঠনে রেলপথ রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করিলে মুহূর্তের ভিতরতেই লাঠি চার্জ করে আরক্ষীয়ে। পিছে হাগ্রামার অভিযোগ, তিনিদিন ধারাবাহিকভাবে পথ অবরোধ করার পিছতো এপসুর বিরুদ্ধে কিয় করা নাই লাঠি চার্জ। এপসুর আন্দোলনের বিরুদ্ধে নীরব কিয় প্রশাসন? কোনোবা বেঙ্গলী সংগঠন বা কোনোবা মুসলিম সংগঠনে যদি আন্দোলন করে এনেকা দুদিন তিনদিন কন্টিনিউ, এটু লাঠি চার্জ বা গুলি চালনা হলে হয়। অসমর বিজেপির কোনবা এজন দুইজন নেতা হলেও ইনভলভ আছে, যার কারণে আজি এহতক কন্টিনিউ তিনিদিন আর ওহাখালি রোকঠাত আছে। এপসুর প্রতি আরক্ষী প্রশাসনের নরম মনোভাবর আড়ত বিজেপির ষড়যন্ত্রর গুণ পাইছে হাগ্রামাই। কিন্তু হাগ্রামার ঘোষণা, এনে ষড়যন্ত্রই বিপিএফক ধ্বংস করিব নোৱাৰে। বিটিসিত বিজেপিয়ে বিপিএফর একো ক্ষতি করিব নোৱাৰে। বিজেপি তো ধান্দার আগত হয়ে আছে আমাক উৎখাত করবলে, কিন্তু নোৱাৰিব। 100-100 নোৱাৰে বিজেপিয়ে আমাক উৎখাত করবলে। 2 মে'ৰ পৰা 5 দিনীয়াকৈ আৰম্ভ হোৱা এপসুৰ প্ৰতিবাদ কুকুৰপৰে অব্যাহত আছে। পিছে প্ৰশ্ন হৈছে, কোন কোন বিজেপি নেতাই এপসুৰ কাণ্ডত বন্দুক থৈ টাৰ্গেট কৰিছে বিপিএফক? মুছলপুৰৰ পৰা মনোহৰ ৰাজবংশী, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।